মানুষের জীবনে কিছু অতীত থাকে যার রেশ বয়ে চলে অনেক দূর পর্যন্ত। কিছু ঘটনা হয়তো মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়, কিন্তু তার অনুভূতি মনের মধ্যে অনুরন্তরে দীর্ঘ সময় জুড়ে। সঙ্গীত শিল্পী স্মৃতি সাহার বেলায় ঘটেছে তেমনই একটি ঘটনা। নতুন নতুন গান আর স্মৃতি অতিথি অনুষ্ঠান দিয়ে খুব অল্প সময়ে আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছে যায় এই কণ্ঠশিল্পী। হঠাৎ করেই শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। একদিকে গান আর অন্যদিকে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ। কেমন ছিল সেই সময়টা? সম্প্রতি দেশ টিভির সঙ্গে কথা হয় এই শিল্পীর। কথা বলেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন এ আর এম সাদাত। যশ খ্যাতির মোহে তুমি যদি ছুটে বেড়াও তাহলে দেখবে প্রাপ্তির ঝুলিটা শূন্য থেকে গেছে। তাই সেই কাজটাই করো যা নিজের শিল্পী সত্তাকে খুশি করবে। গুণীজনের মুখে শোনা এই কথাই সবসময় মেনে চলতেন কণ্ঠশিল্পী স্মৃতি সাহা, যে জন্য সস্তা জনপ্রিয়তার মোহ তাকে কখনো পেয়ে বসেনি। কেন ভালোবাসায় তো বিধুর হয়। মাতৃত্বের কারণে খানিকটা সময় গানের ভুবন থেকে ছিলেন দূরে। বর্তমানের সময়টা কেমন উপভোগ করছেন তিনি? ব্যস্ততা অনেক কিছু নিয়ে থাকে সারাদিন, তবে সময়ের বেশিরভাগ সময়টা আমি আমার জয়ীকে দেওয়ার চেষ্টা করছি এবং সেটা সব থেকে বেশি এনজয় করছি। রেকর্ডিং শুরু হয়েছে, স্টেজ পারফরমেন্স শুরু হয়েছে, সো ধীরে ধীরে কামিং ব্যাক। গানের মানুষ গান থেকে কি পারেন দূরে থাকতে? দীর্ঘ বিরতির মধ্যে হাতে জমে গেছে বেশ কিছু নতুন গানের কাজ। রিসেন্টলি আসলে আমার অনেকগুলো কাজ মানে জমা হয়েছিল, আমার বেশ কিছু মিউজিক ভিডিও, অডিও কিছু গান, আমার আশফ কাত আমার দালির হিন্দি গান যেটা একটা ইন্টারন্যাশনাল লেভেল থেকে রিলিজ হবার কথা, তারপর বাংলাদেশে আমার কিছু গান করা রয়েছে যেগুলো আমার জনরা থেকে একটু ডিফারেন্ট। সো এই গানগুলো আমি আসলে ওয়েন আই ওয়াজ প্রেগনেন্ট তখন আমি রেডি করেছিলাম। গানের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনাও যোগ্যতার প্রমাণ রেখেছেন স্মৃতি সাহা। স্মৃতির অতিথি অনুষ্ঠানটি তারই প্রমাণ। এই অনুষ্ঠানে স্মৃতি সাহার সঙ্গে অনলাইনে যুক্ত হতেন উপমহাদেশের নামি দামি শিল্পীরা। আমি কখনো ভাবতেই পারিনি যে লাইক সেলিম মার্চেন্ট, অনুপ জালোটা, উষা উত্থব, আরও অনেকে, কবিতা কৃষ্ণমূর্তি, এরকম আরও নামি দামি সব সিঙ্গারদের ইন্টারভিউ আমরা করেছি। স্মৃতি সাহা আগাগোড়াই বাংলা গানের শিল্পী। একজন বাংলাদেশি হয়ে ভারত পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কী করে যোগাযোগটা করছেন তিনি? আমার মনে হয় যে একজন আর্টিস্টের কোনো দেশ বা ধর্ম থাকা উচিত না। গান তো আমরা বাংলা গান শুনি, হিন্দি গান শুনি, ইংলিশ গান শুনি, যে কোনো ভাষার গান শুনছি। সো মিউজিক এমন একটা জিনিস সেটা আসলে আমাদের সবাইকে কানেক্ট করে। দক্ষিণী সিনেমা পুষ্পার সামি গানটি এখনও দর্শকদের মুখে মুখে। বিশ্বের অনেক ভাষাতেই সামি গানটির হয়েছে রিমেক। আর মজার বিষয় হচ্ছে এই গানটির বাংলা ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন স্মৃতি সাহা। বলে তুমি আমার স্বামী, মোর স্বামী। পুষ্পা সিনেমার আরও কয়েকটি গান বাংলায় ডাব করেছে উষাদি, তো সেই জায়গার থেকেই উনি আসলে দিদি আমার নাম ওদেরকে রেফার করেছিল, তো সেখান থেকে আমার এই গানটা গাওয়ার সুযোগ হয়েছে। সামি গানটির বাংলা ভার্সন মুক্তির পর থেকেই অনেকেই রশ্মিকা মান্দানার সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন তার। আর এই বিষয়টিকে নিয়ে একটু মজা করেই তিনি বলেন, হ্যাঁ আমরা একটা ওখানে একটা ভিডিও ভার্সন এটা হয়েছে, সো অনেকেই বলছিল শি ইজ ভেরি প্রিটি, বাট আমাকে অনেকে বলছিল যে ইভেন বাংলাদেশেও নিউজ হয়েছিল অনেক জায়গায় যে আমাদের রশ্মিকা। স্মৃতি সাহা তার প্রায় প্রতিটি মিউজিক ভিডিওতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন। ভবিষ্যতে এই মানুষটিকে অভিনয়ে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন যে আয়নাবাজির একটা সিরিজে যখন আমি যেমন অ্যাক্টিং করেছিলাম দ্বন্দ্ব সমাসে, তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু এরপর আমার কাছে অনেক অফার এসেছে নাটক করার, বিজ্ঞাপনে মডেলিং করার। আমার কাছে সেই মনে হচ্ছে যে আমি বোধহয় এটা যোগ্য না, টু বি অনেস্ট। ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে অনেকটা সময় ধরে যুদ্ধ করে যাচ্ছেন স্মৃতি সাহা। জীবনের ওই কঠিন সময়ে পৃথিবীতে আসে তার কন্যা সন্তান। জীবনের ওই সময়গুলো কী করে পার করেছিলেন এই শিল্পী? আমি কিন্তু হেসে খেলেই বেড়াচ্ছিলাম, আমি যতই কষ্টে থাকি আমি চাই না আমার জন্য আমার পাশের মানুষটা কষ্টে থাকুক। আমার হাসি দেখে কেউ কখনো বুঝতে পারে নাই যে আমি সিক বা কিছু। তো যাই হোক, আমি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু আমার বাবা মাকেও বলি নাই, সেহেতু হোয়াট টু ডু, আমি কী করবো। তারপর যখন ইটস এ মিরাকেল আই উড সে, বিকজ যে মুহূর্তে আমি কনসিভ করেছি
সেই মুহূর্তে আসলে আমি কনসিভ করার কথা না। ক্যান্সারের সঙ্গে জীবন যুদ্ধের সময়টা মোটেও ভালো ছিল না শিথি সাহার, আর তাই ক্যান্সার আক্রান্ত রোগীদের নিয়ে তিনি বলেন, এটা এমন একটা জিনিস আমার জন্য লাম্প হয়েছিল, একটা আই ফেল দ্য লাম্প। সো এটা কিন্তু নিজের টেস্টটা বাড়িতে বসে নিজেই করা যায়। সো আমিও আমাদের দেশে যারা নারীরা রয়েছেন, যারা একটু গ্রো আপ করছেন, তাদেরকে বলবো যে এটা আসলে ক্যান্সার কিছুই না এখন নাও ইট ইজ। অনেকে ফোর্থ স্টেজে গিয়ে তারা কাম ব্যাক করছে ভালো ট্রিটমেন্টের জন্য, এবং শুরুতে যদি ধরা পড়ে ভালো ট্রিটমেন্ট করা যায় এটা কিন্তু সেরে যায়। আমি কোনো কাজ বন্ধ করি নাই, আমার শরীর খারাপ লাগলে আমি ঘরে বসে থাকতাম না, আমি জিম করতাম, আমি রেগুলার কাজ করেছি, শোজ করেছি, সব করেছি আমি। সো মনোবলটা খুব একটা একটা ইম্পর্ট্যান্ট থিং আমি বলবো, এবং নিজে নিজের নিজেকে একটু খেয়াল রাখা যে একটু শরীরের কোথাও কোনো লাম্প বা কিছু আমি টের পাচ্ছি কি না। সঙ্গীত জীবনের নানান চড়াই উৎরাই আর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ কোনো কিছুই কেড়ে নিতে পারেনি শিথির মুখের হাসি। উঠে দাঁড়িয়েছেন, কণ্ঠে তুলেছেন গান, এখনো মাতিয়ে রাখছেন দর্শক শ্রোতা। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। এআরএম সাদাত, দেশ বিনোদন। পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি।